করোনা ভাইরাস নিয়ে এবার গানকে মানুষকে সচেতন করতে এগিয়ে এলো জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। ইতিপূর্বে দেখা গেছে এ রাজ্য ছাড়াও ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে পুলিশ রাস্তায় বেরিয়ে করোনা ভাইরাস নিয়ে গানের মাধ্যমে মানুষকে সচেতন করার চেষ্টা করছেন। তাই বুধবার জলপাইগুড়ি কোতোয়ালি থানার পক্ষ থেকে এই উদ্যোগ দেখা গেল। কামারপাড়া একটি আবাসনে গানের মাধ্যমে মানুষকে সচেতন করার প্রয়াস করা হয় এদিন। পুলিশকর্মী বিশাল ছেত্রী গানকে মানুষকে এক প্রকার মন্ত্রমুগ্ধ করে ফেলে। আবাসনে প্রচুর মানুষ স্থিরভাবে গান শোনে, অনেকেই তার গানের প্রশংসা করে। আবাসনে কেউ কেউ জানালেন পুলিশের পক্ষ থেকে এরকম উদ্যোগ খুবই প্রশংসনীয়। তারা চাইছেন সাধারণ মানুষ ঘর থেকে যেন না বের হয়, তাই সকলের উচিত পুলিশের এই উদ্যোগকে মান্যতা দিয়ে ঘরের মধ্যে থাকা। জলপাইগুড়ি থেকে প্রদ্যোত দাসের রিপোর্ট, আমি মাধবী, সি নিউজ। Thank you so much for your cooperation. সুরক্ষা সুনিশ্চিত পাবলিককে বলতে চাই যে আপনারা ঘরে থাকুন, সেফ থাকুন, আর বাইরে বেরিয়ে নিজের জীবনের ঝুঁকি নেবেন না। কেননা ওয়ার্ল্ড ওয়াইড গ্লোবালি আমরা যা দেখতে পাচ্ছি, করোনা ভাইরাস খুবই একটা ডেঞ্জারাস ধারণ করেছে। তো আমরা এটাই বলতে চাই যে সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ঘরে থাকুন, এটাই। আমরা কি কি গান করলেন আপনারা? আমরা মেনলি বলিউডের গানকে করোনা অ্যাওয়ারনেস পারপাসে একটা একটু শব্দগুলোকে একটু আমরা চেঞ্জ করার চেষ্টা করেছি। একটু মানে শব্দগুলোকে কি বলবো, একটু নাড়াচাড়া করেছি আর কি, অনলি ফর অ্যাওয়ারনেস পারপাস। বাকি আমাদের কোনো কোনো উদ্দেশ্য নেই। কোনো মিউজিক ডিরেক্টর, অনেক বড় বড় মিউজিক ডিরেক্টরদের লেখা গানগুলো ওনাদের আমরা মানে আমার তো সামর্থ্য নেই ওনাদের গানকে নিয়ে নাড়াচাড়া করা, কিন্তু অ্যাওয়ারনেস পারপাসে সবার ভালোর জন্য একটু শব্দগুলোকে নাড়াচাড়া করে একটু নিজের মতো করে করোনা ভাইরাস অ্যাওয়ারনেস পারপাসে ইউজ করেছে। আপনার তো সারাদিন বিভিন্ন চোট বা অন্যান্য বিষয় নিয়ে থাকেন, আজকে এই ধরনের গানের উদ্যোগ নিলেন, এটা কেমন লাগছে? খুবই একটা বড় স্যাটিসফ্যাকশন। যদিও আমি আমি পার্সোনালি অনেক বড় বড় মঞ্চে আমি গান করেছি, ইন্ডিয়ান আইডল, সারেগামাপা, আপনারা অনেকেই জানেন, কিন্তু এত বড় মঞ্চে পারফর্ম করার পরও এই এই জায়গায় এসে সবার জন্য গান গাওয়াটা একটা আলাদা একটা ব্যাপার, একটা মানে আমি বলে বোঝাতে পারছি না। সবার ভালোর জন্য, সবার মঙ্গল কামনার জন্য গান গাওয়াটা, সবার জীবনের জন্য, জীবন রক্ষার জন্য গান গাওয়াটা একটা আলাদা একটা স্যাটিসফ্যাকশন, আলাদা একটা স্যাটিসফ্যাকশন, আত্মতৃপ্তি, আত্মসন্তুষ্টি, সেটা বলে বোঝানো যায় না। নামটা? আমার নাম বিশাল ছেত্রী, আমি জলপাইগুড়ি এসপি অফিসে, পুলিশ অফিসে আছি, কর্মরত জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট পুলিশ। গানের মাধ্যমে কি বলবেন? এটা খুবই ভালো জিনিস করা হয়েছে। এটা আমার
এটা ভাবতেছি এটা সব জায়গায় করা উচিত, কেন কি আমরা ব্যয় হইতে পারতেছি না, একটা এন্টারটেনমেন্ট দরকারও আছে আমাদেরকেও, আর জিনিসটা কি একটা এডুকেশন দেওয়া হচ্ছে কি তোমরা বাড়িতে থাকো, যত বাড়িতে থাকতে পারো অত বাড়িতে থাকো, যত দরকার অত অতই বাইরে বাইরে হোক, আর যেটা বুড়ো আছে মানুষও আছে ওদেরকে বাড়িতে থাকাই ভালো। অর্থাৎ পুলিশ যে গানের মাধ্যমে যে প্রচার চালাচ্ছে সেটাকে কিভাবে দেখছেন, কি বলবেন? সেটাকে তো ভালোই আছে, সবাই এনজয় করছে, ইভেন এভরিওয়ান ইজিং, আর আমাদের যে পুলিশগুলো আছে ওরাকে আমি ধন্যবাদ করতেছি। এটা ভীষণই টাফ ওয়ার্ক, দেখতে সহ্য লাগে কিন্তু ভীষণ টাফ ওয়ার্ক, অর্গানাইজিং এভরিথিং ইন ওয়ান ফ্রেম ইজ ভেরি ডিফিকাল্ট, অ্যান্ড আই রিয়েলি থ্যাঙ্কস দেম ফর দিস ওয়ার্ক, অ্যান্ড আমি সবাইকে বলি সবাই বাড়িতে থাকুক অ্যান্ড ভালো থাকুক। আপনার নাম? বিনীত আগরওয়াল। এটা কোথায় রয়েছে এই যেটা বললো আজকে? শান্তিনিকেতন, শান্তিনিকেতন কামারপাড়া ফ্ল্যাট আছে। পুলিশের এরকম একটি উদ্যোগ আমার এখানে আসতেন খুব ভালো লাগলো, এটা সবাইকে ঘটানোর জন্য হ্যাঁ আমাদের করা উচিত। এই যে উদ্যোগ পুলিশের পক্ষ থেকে এই যে প্রচার করা হচ্ছে গানের মাধ্যমে, এটাকে আপনি কিভাবে দেখছেন, কেমন লাগছে? এটা খুব ভালো লাগছে, এটা সবাইকে জানানো হলো, এখানে যতগুলো ফ্ল্যাট আছে 48টা ফ্ল্যাট আছে, ফ্ল্যাটে লোকেরা সব জানলো কি এখানে আমরা ভিতরে যদি থাকি তাহলে আমাদের শরীর ভালো থাকবে, বয়স্ক লোকেরা যদি ব্যাড না হয়, আমরা যদি বাজারে না যাই আমাদের জিনিসপত্র সব চলে আসতেছে, হ্যাঁ এই জন্য আমরা ঘরে থাকাই ভালো, রাতে আমরা সুস্থ ভালো সবাই থাকবে, এই জন্য আমরা জানানো যাচ্ছি কি সবাই বাড়িতেই থাকুক। আপনার নাম? আমার নাম শ্যামসুন্দর আগরওয়াল। কোথায় থাকেন, আবাসনটা কোথায়? কামারপাড়া শান্তিনিকেতন